আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সাব্বির আহমেদ আমি আজ আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। তা হলো আমরা সবাই তো মোবাইলের রিংটোনটা আমরা পছন্দ মতো চয়েস করা এ করতে পারি ইউজ করতে পারি কিন্তু ইমুর যে রিংটোনটা এটা চেঞ্জ করা কোনো অপশান মোটামুটি সফটওয়্যারে থাকে না তো আমি কীভাবে সফটওয়্যারটাকে মডিফাই করে ইমুর রিংটোনটা চেঞ্জ করব তো আমি আজকে এই বিষয়টাই আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম আপনাদেরকে স্টোর থেকে একটা অ্যাপ জাম করতে হবে তার নাম হয়েছে এপিকে এডিটর আমি অলরেডি ইনস্টল করে রাখছি আপনারা ইনস্টল করে ইন্ডিয়ান আমি স্যাম্পল ওপেন করতেছি তো সিলেক্ট এপিকে ফ্রম অ্যাপ আচ্ছা এখন আমার খুঁজতে এই এই কোন জায়গায় আছে তো এই মুহূর্তে আমি সিলেক্ট করব স্যাম্পল এডিট এডিট যাওয়ার পর এখানে আছে অডিও তো ওডিওস নিচে যেটা সবার নিচে যেটা আছে এটাই সে রিংটোন দেখেন বাঁচতেছে এটাই রিংটোন এটা আমার মেসেজ টোন গুরুবার এটা মেসেজ এটা কল দিলে আউট কল এটা এসে এগুলো মেসেজ আর কি তো আমরা রিংটোনটা চেঞ্জ করবো তো রিংটনটা চেঞ্জ করলে এই এডিটা ক্লিক করলে তা আপনার মোবাইলের ফাইলটা চলে আসবে এখানে এসব আর কি অডিও আর কি আমি এটা সিলেক্ট করলাম এখন দেখেন চেঞ্জ হয়ে গেছে আমার জাস্ট স্যাম্পল এটা সেভ করলেই আপনার ইমো রিংটোনটা চেঞ্জ হয়ে যাবে আপনার সাথে মেসেজেস টোনটা আপনারা চেঞ্জ করতে পারবেন তো আশা করি বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে বলবেন না আমার চ্যানেলটা